যেই ছেলেটা রাত দিন আমার বোনের উপর অত্যাচার করে সে আমার ফ্যাক্টরিতে কাজ করবে, ফ্যাক্টরির সমস্ত লোকের মন তো বিছিয়ে তুলবে। আর আপনি ব্যবসায়ী মানুষ, সবকিছু জানেন, কিন্তু আপনি এটা জানলেন না যে 50,000 টাকার জন্য কিন্তু আমি আপনার কাছে আসিনি। তোমার কথা শুনবো, তুমি দরজাটা খোলো। বাবা বাবা, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাকে কিছু একটা করতে দাও। দেখো আমি দরজাটা কিভাবে খুলে দিচ্ছি। একদম না, তুমি কিচ্ছু করবে না। ওর হাতে ভাঙা কাঁচ আছে, হয় দীপালিকে মারবে না হলে নিজে মরবে। তুমি কিচ্ছু করবে না। হ্যাঁ ফাহিম, তুমি কিছু করতে যেও না। হ্যাঁ শুনবো, তোমার কথা শুনবো, তুমি দরজাটা খোলো। আমাকে অপমান করলে তোকে পস্তাতে হবে। আয় আমার কাছে আয়। না, তুমি আর ওইদিকে যাবে না। ফাহিম, ফাহিম, আমি ব্যাপারটা সামলে নিচ্ছি। চাচা, আমি বললাম তো সামলে নিচ্ছি আমি, তুমি যাও। ভাবি, দীপালি কিনে তুমি ভেতরে যাও তো। দীপালি, ভাবি, চলো। আর কেঁদো না, আমরা আছি তো, আর কেঁদো না। বসো, তুমি এখানে বসো, বসো, বসো।
শেফালি, কি হয়েছে রে? আরফান কেন এমন করছে? ও কি চাই তুমি বুঝছো না ভাইজান? তুমি নাকি ওকে অপমান করেছো। তুমি ক্ষমা না চাওয়া পর্যন্ত ও আমার উপর অত্যাচার করেই যাবে। তুই জানিস ও কি বলেছে? ও আমার কাছে 50 লাখ টাকা চেয়েছে। যদি এই টাকাটা না দিই তাহলে সে এমন কিছু করবে তার জন্য আমার সারা জীবন পস্তাতে হবে। তোমরা সবাই কেন বুঝতে পারছো না ভাইজান আমি কি করব? একদিকে আমার পরিবার, একদিকে আমার স্বামী, আমি কি করব ভাইজান? ভাইজান, ভাইজান তুমি আমার কথা রাখবে? তুমি ওকে মাফ করে দাও ভাইজান, তুমি ওর কোনো ক্ষতি করো না। এমন কিছু করো না ভাইজান, আমার স্বামীর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। ও, তোর স্বামীর কিছু হলে তুই সহ্য করতে পারবি না, আর তোর ভাইয়ের কিছু হলে সেটা সহ্য করতে পারবি, তাই না ভাইজান? ভাইজান তুমি আমাকে এই চিনলা ভাইজান? তোমার কিছু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয় ভাইজান। আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না ভাইজান, আমাকে একটু বিষ এনে দাও ভাইজান। আমি আত্মহত্যা করব। আমি তোমার কোনো কষ্ট সহ্য করতে পারবো না, আমি আমার স্বামীর কোনো কিছু দেখতে পারবো না, আমি নিজেও এই কষ্ট সহ্য করতে পারছি না ভাইজান। আমি কি করব বলো না, আমি কি করব ভাইজান? তোর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না তোকে। আমি তোর ভাই, যা করার আমিই করব। তোর জন্য তো আমার করতেই হবে। এতদিন শুধু শুনতাম জারফান তোর ওপর অত্যাচার করে, আজ সেটা আমি নিজের চোখে দেখলাম। কাজে যা করার আমি করব, তুই কিচ্ছু ভাবিস না। যতটা না খেয়েছো তার চেয়ে তো অভিনয়টা ভালোই করছো। হ্যাঁ, শিখেছি তো আপনার কাছ থেকেই। আপনি যখন আত্মহত্যা করতে গেলেন তখন এমনভাবে হাত কাটলেন, আরে মশা কামড় দিলেও তো এর থেকে রক্ত বের হয় বেশি। হ্যাঁ, তো আমার এইটুকু রক্ততে যদি কাজ হয় তাহলে আমি বেশি রক্ত কেন বের করতে যাব? হ্যাঁ, আমার ব্যাপারটাও সেই রকম। দুটো চর মেরে যদি কাজ হয়ে যায় তাহলে এর থেকে বেশি কাজ কেন করতে যাব বলুন তো ভাইজান? গেমটা তুমি ভালোই খেলেছো ভাইজান, মনে হচ্ছে এবার তোমাকে টাকাটা দিয়েই দিবে। দেবে, কিন্তু এবার চাহিদাটা যে আমার
একটু বেশি। এবার আমি 3 লাখ টাকা নিয়ে ফেরত যাবার পাত্র নই। কত টাকা চাও তুমি? 5 লাখ? কোম্পানির অবস্থা ভালো না, ভাইজান তোমাকে 5 লাখ টাকা দিতে পারবে না। কোম্পানির কি অবস্থা সেটা আপনার থেকে আমি অনেক ভালো জানি। ভাইজানের কাছে তো 5 লাখ টাকা হাতের ময়লা। আপনি ওই শুধু শুধু নাকি কান্না কানবেন না তো? আপনার নাকি কান্না আমার ভালো লাগে না। তুমি ভুল করছো, ভাইজান তোমাকে 2-3 লাখ টাকা কেন, 2-3 হাজার টাকা দিতে পারবে না। আরে দেবে দেবে, 2-3 হাজার কি বলছেন, 2-3 লাখও নয়, 20-30 লাখ টাকা দেবে। আর না দিলে তাকে অশান্তি ভোগ করতে হবে। অবশ্য তার শরীরের যে অবস্থা আমার মনে হয় না তিনি কিছু বলবেন। এটা তিনি করতেন যদি এখন থেকে 20 বছর আগে হতো। এখন তার একটাই ভাবনা, কিভাবে টাকা দিয়ে সুখ কেনা যায়। এখন উপায় একটাই, এক হাতে টাকা দাও, অন্য হাতে সুখ নাও। ব্যাটা খুব খাগুমাল। মানে? হ্যাঁ, আপু যখন রাশেদ ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিল তখন রাশেদ ভাই বলেছে ওকে যেন আপু ভুলে যায়। তারপর আমিও দেখা করতে গেছিলাম, তখন আমাকেও বলেছে ব্যাটা খুব খাগুমাল, ভাইজানের হাত থেকে মোটা টাকা নিয়ে ছাড়বে, নিয়েই ছাড়বে। হ্যাঁ, শোনো না, তোমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমি বাড়িতেই আছি আর বাড়িতে প্রচন্ড ঝামেলা চলছে। ঝামেলা চলছে বাড়িতে? কি হয়েছে? না তেমন কিছু নয়, আসলে আমি তোমার সঙ্গে এখন কথা বলতে পারবো না। ফাহিম, আমি একটা বিপদে পড়ে তোমাকে ফোন করেছিলাম, প্লিজ কথাটা শুনে নাও একটু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। আব্বু আপুর বিয়ে ঠিক করেছে জানো তো? হ্যাঁ জানি, রাশেদের সঙ্গে। হ্যাঁ, কিন্তু সেখানেই হয়েছে ঝামেলা। ঝামেলা মানে? আব্বু রাশেদ ভাইকে ডেকেছিল কথা বলার জন্য, আর তারপর থেকেই রাশেদ ভাই বিয়ের ব্যাপারে আর কোনো আগ্রহ দেখাচ্ছে না। মানে? হ্যাঁ, আব্বু যখন রাশেদ ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিল তখন রাশেদ ভাই বলেছে ওকে যেন আপু ভুলে যায়। তারপর আমিও দেখা করতে গেছিলাম, তখন আমাকেও বলেছে ও যেন ভুলে যায়। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না জানো তো। আসলে আব্বু যে পাত্র ঠিক করেছে আপুর সাথে বিয়ে দেওয়ার জন্য, সে অনেক ভালো আর অনেক টাকার মালিক। আচ্ছা শোনো, একটা কাজ করো না, তোমার আপুকে বলো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। ওকে? না সেটা হবে না, আজ অবধি আপু আব্বুর সাথে কোনোদিন সরাসরি কথা বলেনি, আপু এই ব্যাপারে ভীষণ টেনশনে আছে। আচ্ছা ফাহিম, তোমাকে কিছু একটা করতে হবে, প্লিজ কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন একটা প্রচণ্ড ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা শেষ হোক তারপর আমি দেখছি কি করা যায়, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ওকে ওকে, টাটা, আবার পরে কথা হবে। ওকে রাখছি তাহলে এখন। ওকে বাই।
ওর সাথে আমার কিছু কথা আছে, তোমরা একটু বাইরে যাবে? আমাকে ক্ষমা করে দাও ভাইজান, তুমি ওকে পুলিশে দিও না। ও আমার সন্তানের বাবা। তোমরা একটু বাইরে যাবে? এখানে আর কেউ নেই। তুই আমার কাছে সত্যি করে বলতো কি হয়েছে। আমি তো কিছু মিথ্যে বলিনি ভাইজান। ঠিক আছে, তুমি কি জানতে চাও বলো। আজ আরফান যা করেছে তার শাস্তি ওকে আমি দিতে চাই। তোর কোনো আপত্তি নেই তো? আজ কেউ বলছিল না যে দেখতে চায় যে আমি কি করতে পারি? আমি এক্ষুনি কমিশনার সাহেবকে টেলিফোন করছি, ওকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। যদি না নিয়ে যায় তাহলে আমার নাম হুমায়ুন না। ভাইজান, তুমি পুলিশ ডাকবে? হ্যাঁ ডাকবো, কেন? ও এত অত্যাচার করবে, ফ্রড করে টাকা নিয়ে যাবে, আর পুলিশ আসবে না? আসুক পুলিশ। ভাইজান, ভাইজান আমাদের বাড়িতে পুলিশ আসবে, কি বলছো তুমি? আসেনি নাকি? আরে এই তো কদিন আগে পুলিশ তো এসেছে, 2-3 লাখ টাকা চুরি হয়েছে, সেটা সুরাহ করার জন্য পুলিশ এসছে। এখন তো জীবনের ব্যাপার, পুলিশ তো আসবেই, আসুক পুলিশ। কিন্তু? কোনো কিন্তু নেই। তুই একদম ঘাবড়াবি না, আমি আছি তোর পাশে। ও নিজেকে কত বড় মনে করে আমি ঠিক দেখে নেব। তোমাদের কথা হলো? হ্যাঁ হয়েছে। পুলিশকে খবর দেব, পুলিশ এসে যা করার করবে। দীপালি, তুই ভয় পাবি না, পুলিশ এসে যা যা জিজ্ঞেস করবে সব খুলে বলবি, আমি আছি তোর সঙ্গে। হ্যালো, আমাকে ক্ষমা করে দাও ভাইজান, তুমি ওকে পুলিশে দিও না। হ্যাঁ ভাইজান, সারা শহরে বদনাম ছড়িয়ে পড়বে। তাছাড়া বড়রা না হয় শাস্তি পেল, কিন্তু দীপালির বাচ্চা, ও কেন শাস্তি পাবে বলুন তো? তার থেকে একটা কাজ করলে হয় না, ওকে ডেকে আমরা সবাই মিলে বুঝাই। তোমরা আসলে কোন দুনিয়ায় বাস করছো? তোমরা ভাবছো যে ওকে বোঝালেই সব বুঝে যাবে? ওকে একটা বাচ্চা ছেলে যোকে বোঝাবে? ওকে উচিতই রাস্তায় ফেলে চাপকানো, আর আমি তাই করব। ভাইজান টাকাটা দিয়ে দেবে। What? Really, ভাবি?
ও গ্রেট নিউজ। হে ভাবি, তুমি মস্কারা করছো না তো? হ্যাঁ ঠিক ইচ্ছে করছে ওর মতো তুমি বউকে পিটিয়ে ভাইজানের কাছ থেকে 50 লাখ টাকা উদ্ধার করবে, তাই না? ছি 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 ছি, তুমি ওই রকম একটা চামারের সঙ্গে আমার তুলনা করলে কিভাবে? হ্যাঁ আমার একটা সম্মান নেই, হাজার হলেও এই বংশের রক্ত আমার গায়ে বইছে। মনে রেখো,